আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব শর্টকাট কি নিয়ে। এতদিন হয়তো যারা আমরা ক্লাস কন্টিনিউ দেখেছি হয়তো তারা সব ডিটেইললি দেখেছিলাম কোন অপশন থেকে কিভাবে কিভাবে আমরা কাজ করি, বাট ওই সমস্ত অপশনে না গিয়ে কিভাবে শর্টকাটে প্রেস করলে ওই সমস্ত অপশনে যাওয়া যায়, আজকে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব। আমরা যখন শর্টকাট কি নিয়ে ভাবি আমাদের মাথায় একটা কথাই আসে, কন্ট্রোল সি ফর কপি, কন্ট্রোল ভি ফর পেস্ট, বা বেশি হলে কন্ট্রোল এ অল সিলেক্ট, এটুকুই হয়তো সীমাবদ্ধ। বাট আমরা হয়তো অনেকেই জানি না যে কন্ট্রোল এ থেকে নিয়ে কন্ট্রোল জেড পর্যন্ত যতগুলো অক্ষর বা অ্যালফাবেট আছে সবগুলো দিয়েই আমরা শর্টকাট কি ব্যবহার করতে পারি। এখন আসুন যে কেন আমরা শর্টকাট কি ব্যবহার করব। শর্টকাট কি ব্যবহার করলে কী লাভ? যেমন যে কাজটা করতে আপনার আধা ঘন্টা লাগবে সেই কাজটা আপনি শর্টকাট কি দিয়ে করলে আপনার 20 মিনিট হয়ে যাবে, বা অনেকের সময় 15 মিনিটও হয়ে যায়। বাট আরেকটা বিষয় যেটা, আপনি সবসময় শর্টকাট কি ব্যবহার করবেন না। কেন বলছি, আপনি যদি সবসময় শর্টকাট কি ব্যবহার করেন তাতে দেখা যাবে যে অপশনে যে ফাইলগুলো আছে যেগুলো আপনি শর্টকাট কি মাধ্যমে করতেছেন সেগুলো হয়তো ভুলে যাবেন। তো সবসময় চর্চা করবেন যে আপনি শর্টকাট কি করার এবং হচ্ছে অপশনে কাজ করার। আপনি কোথাও ইন্টারভিউ দিতে গেলেন, হয়তো জিজ্ঞেস করলো আপনি শর্টকাট কি ব্যবহার করলেন বাট অপশনটা মনে রইল না, সেক্ষেত্রে আপনি নিজেই লজ্জায় পড়ে যাবেন। তো আশা করি আমার কথা সবাই বুঝতে পেরেছেন, কথা আর বাড়াবো না। আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকুন, আপনি আগে শিখুন, আপনি শিখলে আমি খুশি, সাবস্ক্রাইব পরে করলেও হবে। স্টুডেন্ট ভিলেজের পক্ষ থেকে আমি স্বামী আপনার সাথে আছি। তো চলুন শুরু করা যাক আজকের ক্লাসটি। সরাসরি আমরা স্ক্রিনে চলে আসলাম। তো আমরা এখন এমএস ডকুমেন্ট ওপেন করি। আচ্ছা, তো এখানে আমি লিস্ট করে রেখেছি কিভাবে আমরা কাজ করব। ঠিক আছে, তো আমাদের সমস্ত শর্টকাট কিগুলো এখানে সাজানো আছে একদম এ থেকে জেড পর্যন্ত, এবং এক এক করে আমরা সবগুলো শর্টকাট সম্বন্ধে আজকে জানবো। ঠিক আছে, আচ্ছা, তো সর্বপ্রথম হচ্ছে আমাদের কন্ট্রোল এ। আচ্ছা, কন্ট্রোল এ হচ্ছে গিয়ে, কন্ট্রোল এ এর ফুল ফর্ম হচ্ছে সিলেক্ট অল। আচ্ছা, আমরা একটা ডকুমেন্ট ওপেন করি বোঝানোর জন্য। আচ্ছা, আমরা একটা ডকুমেন্ট নিয়ে আসলাম। আচ্ছা, তো আমাদের হচ্ছে সিলেক্ট অল। আচ্ছা, সিলেক্ট অল দিয়ে মানে কি, যেমন আমরা যখন কাজ করব, আমার এখানে 19 পেজ আছে। ঠিক আছে, তো আমি যদি উপর থেকে ভাবে ধরে সিলেক্ট করতে করতে নিচে নামি, তো আমাদের কিন্তু অনেক সময় লাগবে। ঠিক আছে না, তো এত সময় তো দেওয়ার কোনো প্রয়োজনই নেই, যেহেতু আমরা কম্পিউটারে কাজ করছি তাড়াতাড়ি করার জন্য। তো আমরা শর্টকাটে কি করব, কন্ট্রোল চাপ দিয়ে এ চাপ দেব, কন্ট্রোল এ। কন্ট্রোলে চাপ দেওয়ার সাথে সাথে আমাদের সমস্তগুলো কি হয়ে যাবে, সিলেক্ট হয়ে যাবে, অল সিলেক্ট। পেজগুলো আমি ইয়ে করে দেখাই, ছোট করে দেখাই, আমার সবগুলো পেজ সিলেক্ট হয়ে গেছে। আমি যেটা আবার বাইরে ক্লিক করে যাই, এখন নর্মাল আমি আবার কন্ট্রোল এ প্রেস করলাম, সব সিলেক্ট। তো এইভাবে করে আর কি আমরা সমস্ত কিছু একসাথে সিলেক্ট করতে পারবো কন্ট্রোল এ দিয়ে। আচ্ছা, তারপর হচ্ছে কি আমাদের কন্ট্রোল বি। আচ্ছা, কন্ট্রোল বি দিয়ে হচ্ছে আমাদের বোল্ড, এই যে আমাদের বোল্ড। আচ্ছা, বোল্ড আসলে কি, বোল্ড হচ্ছে আমরা যখন কোনো লেখাকে হাইলাইট করতে চাই, যেমন এই যে আমার ইন্ট্রোডাকশনটা হাইলাইট করা আছে বোল্ড। ঠিক আছে, ঠিক, আমি যদি এই লাইনটা চাই আমি হাইলাইট করবো, এটাকে আমি সিলেক্ট করি, যদি আমি এই যে বোল্ডে ক্লিক করি বা কন্ট্রোল বি দিই, তো কি হয়েছে, সবকিছু আমার বোল্ড হয়ে গেছে। তো এটা হচ্ছে আমাদের কন্ট্রোল বি এর কাজ। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের সি। ঠিক আছে, তো সি ফর তো আমরা সবাই জানি, কন্ট্রোল সি মানে আমাদের কপি। ঠিক আছে, তো আমরা সবাই জানি কন্ট্রোল সি মানে কপি। তো সেটা কিরকম ভাবে, ঠিক আছে, আমরা যেমন কপিটা আগে এখান থেকে করছি, তো আমরা এখানে কি করলাম, যেমন আমি এটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি প্রেস করলাম, ঠিক তার পাশে আমি কি করলাম, আবার যদি এটাকে পেস্ট করে দিই, ঠিক আছে, এই যে পেস্টে ক্লিক করে দিই, ওই যে আমাদের চলে আসছে। তো কোনো কিছু আমরা কপি করতে চাইলে কন্ট্রোল সি দিয়ে আমরা কি করতে পারবো, কপি করতে পারবো। আচ্ছা আচ্ছা, তারপর হচ্ছে কি আমাদের কন্ট্রোল ডি। আচ্ছা, কন্ট্রোল ডিতে আমরা কি করি, কন্ট্রোল ডি করি হচ্ছে কি আমরা চেঞ্জ ফরম্যাটিং। আচ্ছা, চেঞ্জ ফরম্যাটিংটা কি, আমি এখানে যাই, এই যে আমার সমস্ত লেখাগুলো যে একটা ফরম্যাটের মধ্যে আছে, যেমন আমার ফরম্যাট বলতে এখানে আমার যেমন ফন্ট আছে, ফন্ট সাইজ আছে, ঠিক আছে, তারপর বিভিন্ন যেমন বোল্ড, ইটালিক, আন্ডারলাইন আছে, এগুলো হচ্ছে একটা ফরম্যাট। ঠিক আছে, আমি যদি চাই এটা পরিবর্তন করতে পারবো। ঠিক আছে, যেমন আমি দেখাই, যেমন কন্ট্রোল ডি প্রেস করলাম, দিয়ে যদি আমি কি করলাম এখানে, যেমন এখানে দেওয়া আছে আমার বোল্ড, হ্যাঁ হ্যাঁ, ইটালিক, আন্ডারলাইন, এরকম দেওয়া আছে। যদি আমি চাই, যেমন এখান থেকে আমি ফন্ট চেঞ্জ করে দিলাম, এখান থেকে রেগুলার আছে, রেগুলারকে আমি এখানে বোল্ড অ্যান্ড ইটালিক করলাম, আর সাইজটা যেমন 12 দেওয়া আছে, আমি যদি চাই এখানে 22 করে দিলাম। ঠিক আছে, 22 করে দিয়ে আমি এখানে সেভ অ্যাজ ডিফল্ট দিই, কি হবে, আমার প্রত্যেকটা পেজে যখন আমি নতুন করে ওপেন করব ঠিক এরকম হয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের চেঞ্জ ফরম্যাটিং। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে আমাদের কন্ট্রোল ই। আচ্ছা,
কন্ট্রোল ইটা হচ্ছে গিয়ে আমাদের প্যারাগ্রাফ সেন্টার। আচ্ছা আচ্ছা, যেগুলো সিলেক্ট করে নিলাম, এখন যদি আমরা কন্ট্রোল ই প্রেস করি, এই যে আমার সবগুলো সেন্টারে চলে আসছে, এই পাশ থেকে এবং এই পাশ থেকে কি হয়ে গেছে আমাদের কমিয়ে নিয়ে সেটা মাঝখানে চলে আসছে, ঠিক আছে। এইভাবে করে আমরা সেন্টারে নিয়ে আসতে পারবো, এটা হচ্ছে আমাদের শর্টকাট কন্ট্রোল ই এর কাজ। আচ্ছা, তারপর হচ্ছে কি আমাদের কন্ট্রোল এফ। আচ্ছা, কন্ট্রোল এফ হচ্ছে ফাইন্ড, আমরা প্রিভিয়াস ক্লাসে যখন দেখেছিলাম ফাইন্ড এর কাজ আমরা দেখেছিলাম কিভাবে করে, ঠিক আছে। তো আমি আবার দেখাচ্ছি, যেমন আমি এখানে কন্ট্রোল এফ চাপ দিলাম, এই যে আমার এখানে একটা নেভিগেশন টুল ওপেন হয়ে গেছে। আচ্ছা, এখানে যদি আমি লিখি, যেমন সাপোজ আমি এখানে লিখলাম টুরিজম। আচ্ছা, আমি এখানে টুরিজম লেখার সাথে সাথে আমার যেখানে যেখানে কি আছে টুরিজম আছে সেখানে সেখানে কি হয়ে গেছে সিলেক্ট হয়ে গেছে, দেখাচ্ছে আমার এখানে কোথায় কোথায় আমাদের টুরিজম আছে, ঠিক আছে, এভাবে করে দেখাচ্ছে। আচ্ছা, এখান থেকে আমরা কি করতে পারি, ফাইন থেকে আমরা নিয়ে আসতে পারি, তারপরে যে পাশে যে বারগুলো আছে এগুলো যে আমরা কি করতে পারি সিলেক্ট করতে পারি, এরকম একটা একটা করে এরকম সিলেক্ট করবে, এই যে এখানে সিলেক্ট ধরে ফেলতেছে, আবার উপরে দিলে ব্যাগে যাবে, ঠিক আছে। এভাবে করে করে আমরা প্রত্যেকটা সিলেক্ট করতে পারি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কন্ট্রোল এফ ফাইন্ড এর কাজ। আচ্ছা, তারপরে হচ্ছে কি আমাদের কন্ট্রোল জি বা ফাইভ এফ, ঠিক আছে। আচ্ছা, কন্ট্রোল জি বা ফাইভ এফ কেন দিলাম, ঠিক আছে, আমাদের কন্ট্রোল জি প্লাস ফাইভ এফ দিয়েও এটা আসে। আচ্ছা, এটাকে বলা হয় গো টু, ঠিক আছে, এই যে গো টু চলে আসছে। আচ্ছা, আমরা এখানে যাই, গিয়ে যদি আমরা কন্ট্রোল জি বা ফাইভ এফ ক্লিক করি, যারা আপডেট আমরা ইউজ করি তাদের এফ ফাইভ দিলেই চলে আসবে, ঠিক আছে, আর যারা আমরা পিচের ভার্সনগুলো ইউজ করি তাদের জন্য আমাদের কন্ট্রোল জি দিলে চলে আসবে। যেমন আমি এফ ফাইভ ক্লিক করলাম, এতে চলে আসছে আমাদের গো টু। আমি যদি এখানে যেমন পেজ এ ক্লিক করলাম, আমার নিচে দেখাচ্ছে এখানে পেজ এক থেকে ২৪টা আছে, ঠিক আছে না, তো আমার ২৪ নম্বর পেজে যেতে হলে কি করতে হবে, এখান থেকে ধরে টেনে নিচে যেতে হবে, ঠিক আছে না। তো আমরা কি করলাম, শর্টকাটে আমরা কন্ট্রোল জি প্রেস করে এটা নিয়ে এসে আমরা এখানে পেজ সিলেক্ট করে দিলাম, দিয়ে আমরা এখানে লিখলাম, ধরুন আমি ১৫ নম্বর পেজে যাবো, এখানে ১৫ নম্বর লিখে গো টুতে ক্লিক করলাম, এই যে ১৫ নম্বর পেজে চলে আসছে। যদি আমরা এই যে নিচে আসে যে ১৫ অফ ২৪, তার মানে আমার এখানে ১৫ নম্বর পেজে নিয়ে আসে আমরা এখানে নিয়ে আসতে পারি। আচ্ছা, তারপর হচ্ছে টেবিল। আচ্ছা, টেবিলে এখানে এসে যদি আমরা যেমন নাম্বার দিই, আমি ১ নম্বর টেবিলে যাবো, আমি এখানে ১ দিয়ে যদি আমি এখানে গো টু দিই আমার ১ নম্বর টেবিলে নিয়ে আসছে, যদি আবার এখানে আমি ২ লিখে যদি গো টু দিই আমার ২ নম্বর টেবিলে নিয়ে আসছে, ঠিক আছে। আমরা এবারে পরিবর্তন করতে থাকলে তাকে নিয়ে আসবে, ঠিক আছে, মানে টেবিলে যেতে পারবো। তাছাড়া যদি আমরা এখান থেকে যদি লাইনে যাই, লাইনে ক্লিক করে যদি নেক্সটে দিই, যেমন সাপোজ আমি উপরে যাই, যেমন এই এই পেজের আমি ৫ নম্বর লাইনে যাব, এখানে আমি কার্সরটা রেখে এফ ফাইভে গেলাম, আমি লাইন দিয়ে যদি এখানে ৫ ক্লিক করে গো টু দিই, এই যে ৫ নম্বর লাইনে নিয়ে আসছে, এই যে ৫ নম্বর, ঠিক আছে, পেজে মানে যে উপরে ১ ২ ৩ ৪ ৫, ঠিক আছে, ৭ পিটা ৫ নম্বরে, ঠিক আছে, এইভাবে করে আমরা নিয়ে আসতে পারবো। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে আমাদের কন্ট্রোল এইচ। কন্ট্রোল এইচটা খুবই মজার, আমরা সবাই জানি রিপ্লেস, ঠিক আছে। আচ্ছা, আমি আবার দেখাই এখানে যে রিপ্লেসটা কি, আমরা কোনো শব্দকে যদি বা কোনো মানে ওয়ার্ডকে যদি আমরা পরিবর্তন করতে চাই সেটা রিপ্লেসের মাধ্যমে, আমি কন্ট্রোল এইচ দিয়ে নিয়ে আসলাম। যেমন সাপোজ এখানে আমার ট্যুরিজম দো আছে, ঠিক আছে, আমি ট্যুরিজমটাকে কি করব, আমি এখানে অন্য কিছু দিব বা দরকার নাই, মানে যে প্রমোশন লেখা আছে প্রমোশনটা আমি চেঞ্জ করব। তো আমি ফাইন হোয়াটে গিয়ে, ঠিক আছে, আমি এখানে ক্লিক করলাম প্রমোশন, প্রমোশন লিখে, ঠিক আছে, রিপ্লেসে আমি এখানে কি লিখলাম প্রমোশনের বিপরীতে, ঠিক আছে, আমি এখানে দিলাম ডিমোশন, ডিমোশন দিয়ে আমি এখানে রিপ্লেসে ক্লিক করলাম, এই যে আমার একটা প্রমোশন ধরে ফেলছে, রিপ্লেস দিলাম, এই যে ডিমোশন হয়ে গেছে, ঠিক আছে, প্রমোশন, আবার নেক্সট প্রমোশন আবার এখানে ধরছে, আবার রিপ্লেস দিলে আবার ধরে ফেলবে। এখন যদি রিপ্লেস অলে দিই আমার এই পেজে যতগুলো প্রমোশন আছে সবগুলো কি হয়ে যাবে, ডিমোশন হয়ে যাবে, ঠিক আছে, এভাবে করে আমরা করতে পারবো। আচ্ছা, এখান থেকে আমরা বের হয়ে যাই। তারপরে হচ্ছে গিয়ে আমাদের কন্ট্রোল আই। কন্ট্রোল আই এর মানে হচ্ছে ইটালিক। আচ্ছা, ইটালিক তো আমরা সবাই জানি যে একটা লেখাকে অ্যাঙ্গেল করা, যেমন এই লাইনটাকে আমি সিলেক্ট করলাম, দিয়ে যদি আমি কন্ট্রোল আই প্রেস করি লাইনটা একটু ইটালিক হয়ে যাবে, ঠিক আছে, আবার কন্ট্রোল আই এর উপর দিয়ে নর্মাল হয়ে যাবে, এভাবে করে আমরা ইটালিক করতে পারবো। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে আমাদের কন্ট্রোল জে। আচ্ছা, কন্ট্রোল জে এটাও আমরা সবাই জানি,
হয়তো এই মুহূর্তে চাইবে কনফিউশন জাস্টিফাই করা। আচ্ছা জাস্টিফাইটা কি, যেমন কোনো লেখাকে সব দিক থেকে সমান রাখা, যেমন আমি দেখি যে আমার লেখাটা এই পাশ দিয়ে কি হয়েছে সমান, ঠিক আছে না, বাট এই পাশ যেটা এলোমেলো বাঁকা হয়ে আছে, ঠিক আছে না। আচ্ছা যদি এটা আমি সব দিক দিয়ে সমান করতে চাই, এটাকে আমি এভাবে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি কন্ট্রোল জেতে প্রেস করলাম, এই যে আমার কি হয়ে গেছে এদিক দিয়ে সমান হয়ে গেছে, ঠিক আছে না, জাস্টিফাই। এভাবে আমরা জাস্টিফাই করতে পারি, ঠিক আছে। আচ্ছা এখন আমরা যাচ্ছি গিয়ে কন্ট্রোল কে তে। আচ্ছা কন্ট্রোল কে কি, কন্ট্রোল কেটা আমরা সবাই হয়তো জানি বাট কনফিউশনে আছে এখন, হাইপারলিংক। যেমন হাইপারলিংক নিয়ে আমরা অনেক আলোচনা করেছিলাম, হাইপারলিংকে কি করা যায়, হাইপারলিংকে কি আমরা আসলে আমাদের কোনো ডকুমেন্টকে লিংক করে রাখতে পারি বা কোনো ইমেজকে লিংক করে রাখতে পারি। যেমন আমি মার্কেটিং এর এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি কি করলাম কন্ট্রোল কে চাপ দিলাম, দিলে আমার কোনো ডায়লগ বক্স চলে আসবে হাইপারলিংকে, ঠিক আছে। তারপর আমি এখান থেকে চেঞ্জ করে দিব, যেমন আমি এখানে কি দিব, যেমন সাপোজ আমি এখানে একটা ডকুমেন্ট অ্যাড করে দিই, ঠিক আছে, যেমন এই যে ক্লাস, ঠিক আছে, ক্লাসটা ক্লিক করে আমি এখানে ওকে দিলাম, বাস এই যে মার্কেটিংটা হয়ে গেছে। এটার পাশে এখানে লেখা দেখাচ্ছে ক্লিক, হ্যাঁ এখানে ক্লিক করতে বলতেছে যে আমাদের কন্ট্রোল প্লাস ক্লিক, কন্ট্রোলটা চাপ দিয়ে আমরা ক্লিক দিই, ইয়েস, এই যে আমাদের ডকুমেন্ট চলে আসছে। আচ্ছা আমরা যে কোনো ইমেজ আনতে চাই, যেমন পাশের এটা কমিউনিকেশন, এটা আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্ট্রোল প্রেস দিলাম, কন্ট্রোল কে দিয়ে, দিয়ে আমরা কি করলাম সাপোজ একটা ইমেজ এনে এখানে আমরা দিয়ে দিই, যেমন আমরা এখানে এডিট লেখা ইমেজটা নিয়ে এসে ওকে দিলাম, এখানে চলে আসছে। এখন গিয়ে যদি আমরা এখানে ক্লিক করি, ইয়েস, এই যে আমাদের একটা ইমেজ এখানে চলে আসছে, ঠিক আছে। আচ্ছা এইভাবে করে আমরা কি করতে পারি, নিয়ে আসতে পারি, ঠিক আছে, এইভাবে করে আমরা কন্ট্রোল কে দিয়ে হাইপারলিংক নিয়ে আসতে পারি। আচ্ছা তারপরে হচ্ছে গিয়ে আমাদের কন্ট্রোল এন, এটা হচ্ছে আমাদের অ্যালাইন লেফট। আচ্ছা এটা প্যারাগ্রাফের কাজ, অ্যালাইন লেফট। আচ্ছা যেমন আমি এগুলোকে সিলেক্ট করলাম, এখন জাস্টিফাই আছে সব দিক দিয়ে সমান, যদি আমি অ্যালাইন লেফটে দিই, যেমন এই যে কোনায় অ্যালাইন লেফট লেখা আছে, ঠিক আছে, কন্ট্রোল প্লাস এল যদি আমি প্রেস করি, এই যে ওইখান থেকে কি হয়ে গেছে সব কিছু বামে চেপে চেপে গেছে, একদিকে সমান, ওইদিকে আমাদের কি হয়ে গেছে বাঁকা হয়ে গেছে। আমি আবার যদি কন্ট্রোল এল দিই আবার জাস্টিফাই হয়ে যাবে। আচ্ছা আমরা কন্ট্রোল এল দিয়ে রাখি বোঝার জন্য। তারপরে হচ্ছে গিয়ে আমাদের কন্ট্রোল এম। আচ্ছা এটা অনেকটা মজার একটা জিনিস আমি দেখাচ্ছি, এটাকে বলা হয় প্যারাগ্রাফ ইনডেন্ট। আচ্ছা প্যারাগ্রাফ ইনডেন্ট যেমন আমরা দেখেছিলাম উপরে, এই যে এখানে আমাদের, ঠিক আছে, হ্যাঁ আমাদের ডিসক্রেস, আর এটা হচ্ছে গিয়ে আমাদের ইনক্রেস ইনডেন্ট, সেটা কি যেন আমরা কাট শটটা যদি এখানে ট্যুরিজম এখানে রেখে যেন কন্ট্রোল এম দিই, আমাদের কি হয়েছে এই প্যারাগুলাকে চাপাই নিচ্ছে সব ডান দিকে, ঠিক আছে, কন্ট্রোল এম এর মাধ্যমে। আচ্ছা এভাবে করে কি করতে পারি, আমরা নিয়ে আসতে পারি, ঠিক আছে। আর এগুলো কিন্তু আমাদের হাফ ইঞ্চি করে করে আঁকায়, ঠিক আছে, আমরা যদি উপরে এখানে লক্ষ্য করি, এখানে যদি আমাদের কি, এই যে আমাদের এই যে রোলারে হাফ ইঞ্চি করে নিয়ে যাচ্ছে, ঠিক আছে, মানে ট্যাবের কাজটা করে আমাদের এটা, আমি ব্যাক স্পেস দিয়ে ঠিক করে ফেললাম। আচ্ছা এটা হচ্ছে আমাদের কন্ট্রোল এম দিয়ে, ঠিক আছে। তারপর হচ্ছে কি আমাদের কন্ট্রোল এন। আচ্ছা এটা হচ্ছে ক্রিয়েট এ নিউ ডকুমেন্ট বা ডক, ঠিক আছে, আমার নতুন কোন একটা ডক, যেমন সাপোজ আমি এখানে কাজ করতেছি, কাজ করতে করতে আমার কি হবে আরেকটা পেজে নতুন আমি চলে যাব, আমার এই যে ফাইলে গিয়ে নিউতে ক্লিক করে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করে আনতে হয়, দরকার না, আমি কন্ট্রোল এন দিব এক নিমিশে চলে আসবে, ঠিক আছে, এরকম কন্ট্রোল এন দিয়ে আমরা নিমিশে নিয়ে আসতে পারি। আচ্ছা তারপর হচ্ছে কি আমাদের কন্ট্রোল ও। আচ্ছা কন্ট্রোল ও হচ্ছে আমাদের প্রিভিয়াস ফাইল ওপেন। আচ্ছা প্রিভিয়াস ফাইল ওপেন বলতে, যেমন আমরা পূর্বে কোনো ফাইল কাজ করে রেখেছিলাম, ঠিক আছে, আমরা সেটাকে কিছু কাজ বাকি আছে আমরা আবার করব, সেটার জন্য আমরা কন্ট্রোলে, আমরা যদি কন্ট্রোল ও প্রেস করি, এই যে আমাদের চলে আসছে, দিয়ে যদি আমরা ডিস পিসিতে যাই, হ্যাঁ আমরা যেখানে রাখছি সেখান থেকে নিয়ে আসতে পারবো, ঠিক আছে, যেন রিসেন্টলি যাই, রিসেন্ট আমার একটা ফাইল আছে, যেন যে আমি চ্যাপ্টার থ্রি একটা ফাইল আছে, আমি এটাতে ক্লিক করলাম চ্যাপ্টার থ্রি চলে আসছে, ঠিক আছে, এটা আমরা শর্টকাট কন্ট্রোল ও দিয়ে কি করতে পারি, নিয়ে আসতে পারি। আচ্ছা তারপর হচ্ছে কি আমাদের কন্ট্রোল পি। আচ্ছা কন্ট্রোল পি খুবই একটা মজার জিনিস, সেটা হচ্ছে আমাদের প্রিন্ট। আচ্ছা প্রিন্ট আমরা সবাই জানি বাট আজকে একটু অন্যভাবে দেখাবো, যেন আমি এখানে কন্ট্রোল পি দিলাম, এই যে কন্ট্রোল পি দেওয়ার সাথে চলে আসছে, ঠিক আছে, এখন আমরা প্রিন্টে ক্লিক করলে প্রিন্ট হয়ে যাবে, বাট তার আগে জানা উচিত আমাদের এই যে এখানে কপিস,
আমার যেখানে এক আছে তার মানে আমার এখানে যত কটা পেজ আছে, যেমন ২৪টা পেজ আছে আমার নিচে দেখাচ্ছে, ঠিক আছে, আমার এই ২৪টা কি হবে একবারই আসবে প্রত্যেকটা পেজ একটা একটা করে। যদি আমি এখানে কপি সেট এখানে যদি আমি কি দিয়ে দিই দুই দিয়ে দিই, আমার দুই সেট হবে, ঠিক আছে, ২৪টা মিলে ৪৮টা হয়ে যাবে, প্রত্যেকটা পেজ দুই আসবে, এগুলো কপি দিতে পারি। তারপর নিচে হচ্ছে আমাদের প্রিন্টার, আমরা এখান থেকে প্রিন্টার সিলেক্ট করে দিব, আমাদের কোন প্রিন্টার এখানে কাজ করতেছে। যেমন আমাদের কর্পোরেট অফিসে আমাদের অনেক ধরনের প্রিন্টার থাকে, মানে এক একটা সেটে এক একটা প্রিন্টার থাকে, ঠিক আছে, সবগুলো একটা নেটওয়ার্কিং এ থাকে, আমরা কি করি নেটওয়ার্ক অনুযায়ী সেট করে ফেলি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের এইভাবে প্রিন্টার। তারপর এখানে পেজ, যদি আমার মন চায় যে না আমি শুধু কি করব, আমি আমার ২৪ নম্বর পেজটা নিব, আমি যদি এখানে ২৪ দিই, ফোর দিয়ে বাইরেটা ক্লিক করি, ঠিক আছে, আর এখন যদি আমি প্রিন্টে ক্লিক করি আমার ডাইরেক্ট ২৪ নম্বর পেজটাই আসবে, ঠিক আছে, এইভাবে করে। আচ্ছা, তারপরে হচ্ছে কি আমাদের এই যে এখানে আছে আমাদের পোর্ট্রেট, হ্যাঁ, ওরিয়েন্টেশন, আমরা কি ল্যান্ডস্কেপ এনে কোনো পোর্ট্রেটে নিব, ঠিক আছে, পেজের সাইজ সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়, এখানে আমরা যদি A4 হয় A4 দিয়ে দিব, ঠিক আছে, A4 হয়ে গেছে, যদি যে না আমার A4 দরকার না আমি লিগেল দিব, আমরা নিচে এসে যেমন যেখানে লিগেল আছে আমরা লিগেলটা খুঁজে লিগেলটা দিয়ে দিব, যে লিগেল এভাবে আমরা দিয়ে দিব, দিয়ে সর্বশেষে আমরা প্রিন্টে ক্লিক করলে প্রিন্ট হয়ে যাবে। আচ্ছা, তারপর হচ্ছে কি আমাদের কন্ট্রোল কিউ। আচ্ছা, কন্ট্রোল কিউ হচ্ছে আমাদের রিমুভ প্যারাগ্রাফ ফরম্যাটিং। আচ্ছা, রিমুভ প্যারাগ্রাফ ফরম্যাটিংটা কি? আচ্ছা, এক কথায় সহজে বলতে গেলে আমার সাজানো গোছানো জিনিসটাকে আগের মতো নিয়ে আসা, ঠিক আছে, যেমন আমি শর্টকাট ছোটখাটো দেখাই, যেমন এগুলোকে আমি সিলেক্ট করলাম, এগুলোকে সিলেক্ট করার পরে যদি আমি লাইন স্পেসিং বাড়াই দিই, যেমন লাইন স্পেসিং বাড়াই দিলাম, ঠিক আছে, হঠাৎ করে মনে পড়লো যে না আমার এত লাইন স্পেসিং দরকার নাই, আমি এত লাইন স্পেসিং রাখবো না, ঠিক আছে, তখন আমি কি করবো, আমি যদি কন্ট্রোল কিউ চাপ দিই ঠিক আগের মতো এটা কি হয়ে যাবে, হয়ে যাবে, ঠিক আছে। এইভাবে করে আমার শর্টকাটে আমরা রিমুভ করতে পারি আমাদের যে ফরমেটিংটা আছে প্যারাগ্রাফের উপরে, ঠিক আছে। আচ্ছা, এটা তারপরে হচ্ছে গিয়ে আমাদের কন্ট্রোল আর, এটা হচ্ছে আমাদের প্যারাগ্রাফের কাজ, অ্যালাইন রাইট। আচ্ছা, আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম কি যে আমাদের লেফটে চলে আসছিল অ্যালাইনটা, তাই না, হ্যাঁ, কন্ট্রোল এল এ দিয়ে, আর এটা হচ্ছে আমাদের রাইট, কন্ট্রোল আর যদি দিই, যেমন এখানে আমাদের সব সোজা আছে, এখন এখানে বাঁকা হবে, এই কোনা যে বাঁকা সোজা হবে, যেমন কন্ট্রোল আর দিলাম, এই যে এদিকে কি হয়ে গেছে আমাদের সোজা হয়েছে, ওইদিকে বাঁকা হয়ে গেছে, এটা আমরা কন্ট্রোল আর দিয়ে করতে পারি, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে আমাদের কন্ট্রোল এস, আমরা যখন কোনো একটা ডকুমেন্ট তৈরি করি বা কাজ করতে বসি আমরা সর্বপ্রথম কি করি সেভ করি, আর সেটা শর্টকাট কমন হচ্ছে আমাদের কন্ট্রোল এস, ঠিক আছে, আমরা কন্ট্রোল এস দিলে সে ডকুমেন্টটা সেভ হয়ে যায়। যেমন এই ডকুমেন্টটা আমার অলরেডি সেভ আছে, আমরা যদি নতুন একটা ডকুমেন্ট নেই কন্ট্রোল এন প্রেস করে, এবং যদি কন্ট্রোল এস দিই, এই যে আমাদের সেভের অপশন চলে আসছে। এখন আমি এটাকে ডেস্কটপে করব নাকি আমার ডকুমেন্টে ডাউনলোডে আমি কোথায় রাখবো এটা, ঠিক আছে, সেটা আমার উপর ডিপেন্ড করবে, এবং সেভ এস টাইপ দিয়ে দিব, এটাকে আমি পিডিএফ করব নাকি ওয়ার্ড ডকুমেন্টে রাখবো, ঠিক আছে। এইভাবে আমরা শর্টকাটে কন্ট্রোল এস দিয়ে সেভ করতে পারি। তাছাড়া আমরা কি করি কাজের মাঝে মাঝে একটু পরপরই কন্ট্রোল এস দিব, তাহলে আমাদের রানিং ডকুমেন্টটা সেভ থাকবে, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে কি আমাদের কন্ট্রোল টি। আচ্ছা, কন্ট্রোল টিটা অনেকটা আমাদের ওই যে ইনডেন্টের মতোই, ঠিক আছে। আচ্ছা, সেটা কিরকম, যেমন আমরা কন্ট্রোল এম এ দেখেছিলাম, যেমন এখান থেকে কি করে আমাদের, যেমন প্যারাগ্রাফকে ডান দিকে চাপায় না ইনডেন্ট করে, ঠিক, এটা ওইরকম, যেমন আমরা যেমন রাখলাম যে টেক্সের উপর রাখবো ওইটা বাদে তার নিচের গুলো আমাদের কি করবে চাপায় নিবে, ঠিক আছে, এভাবে করে আমাদের নিয়ে যায়। যেমন আমি একটা লেখাকে রেখে যেমন এখানে রাখলাম, রেখে যদি আমি টেক্স দিই কন্ট্রোল টি দিই, এভাবে করে চাপায় নেয়, ঠিক আছে, এটা ওই কন্ট্রোল এম এর মতো টেক্সটাকে একটু হাইলাইট করে দেয়, তো এইভাবে করে করে। তাছাড়া যদি মানে সেমটা এরকম, যেমন পরবর্তী একটা লাইনে আমরা গেলাম, গিয়ে আমরা যদি এখানে আবার কি করলাম এই লাইনটার নিচের গুলো আমরা একটু চাপাই দিব, ঠিক আছে, টেক্সট গুলাকে আমরা কন্ট্রোল টি চাপ দিলাম, বাস চেপে গেল, এভাবে করে করতে পারি। এমন সিলেক্ট করে যদি আমরা জাস্টিফাই দিই কন্ট্রোল জে দিয়ে, এটা অন্যরকম, ঠিক আছে। আচ্ছা, কন্ট্রোল এম কি করে পুরো টেক্সটটাকে চাপায় ফেলে, বাট কন্ট্রোল টি কি করে শুধু প্যারাগ্রাফের উপরে টেক্সটটাকে রেখে বাকিগুলাকে কি করে চাপায় দেয়, ঠিক আছে, এভাবে আমরা করতে পারি কন্ট্রোল টি দিয়ে। তারপর হচ্ছে আমাদের কন্ট্রোল ইউ, আমরা সবাই জানি কন্ট্রোল ইউ মানে আন্ডারলাইন, ঠিক আছে, আমরা আন্ডারলাইন করতে পারি। আমরা যদি কোনো একটা লেখাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে যদি একে কন্ট্রোল ইউ প্রেস করি নিচে একটা আন্ডারলাইন চলে আসবে, বা কোনো একটা লাইনকে যদি আমরা আন্ডারলাইন করতে চাই সিলেক্ট করে লাইনটাকে কন্ট্রোল ইউ দিব, পুরো লাইন আমার কি হয়ে যাবে আন্ডারলাইন হয়ে যাবে, ঠিক আছে, এই যে পুরো লাইনটা আমার আন্ডারলাইন হয়ে গেছে। আচ্ছা,
এটা হচ্ছে আমাদের কন্ট্রোল ইউ দিয়ে, আচ্ছা তারপর হচ্ছে কন্ট্রোল ভি, আচ্ছা এটা তো আমরা সবাই জানি আমাদের একদম মানে মুখে মুখে, ঠিক আছে, যে পেস্ট করা, যেমন কপি করার পর পেস্ট করা, ঠিক আছে। যেমন আমি এখানে গেলাম, যেমন একটা লাইনকে আমি কপি করলাম, যেমন এই যে আমি চ্যাপ্টার ফাইভটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে আমি যদি কপি করি পাশে রেখে একটু স্পেস দিয়ে যদি আমি কন্ট্রোল ভি দিই ওই যে পেস্ট, আবার ভি দিয়ে পেস্ট, আবার ভি দিয়ে পেস্ট, ঠিক আছে। এভাবে করে আমরা কি করতে পারি, নিয়ে আসতে পারি, ঠিক আছে। আচ্ছা তারপর হচ্ছে কি আমাদের কন্ট্রোল ডাব্লু, কন্ট্রোল ডাব্লুটা খুবই একটা মজার জিনিস। আচ্ছা এটা হচ্ছে কি আমাদের ক্লোজ ডকুমেন্ট, আচ্ছা যদি আমরা কোনো ডকুমেন্টকে ক্লোজ করতে চাই, ঠিক আছে, আমরা কন্ট্রোল ডাব্লু দিয়ে করতে পারবো, ঠিক আছে। আচ্ছা যদি আমাদের ডকুমেন্টটি সেভ থাকে, কন্ট্রোল ডাব্লু প্রেস করলাম, তাহলে এরকম সেভ না থাকলে সেভের অপশন জিজ্ঞেস করবে, সেভ থাকলে জিজ্ঞেস করবে না, ঠিক আছে। আচ্ছা নতুন একটা পেজে যাই কন্ট্রোল এন দিয়ে, আচ্ছা এখন যদি আমি কন্ট্রোল ডাব্লু ক্লিক করি ডাইরেক্ট চলে এসেছে, ঠিক আছে, আমরা এবার ডাইরেক্ট নিতে পারবো। কন্ট্রোল ডাব্লু দিলাম, আমি যদি ডোন্ট সেভ না দিই, এই যে ডকুমেন্টটা চলে এসেছে, ঠিক আছে। আমি আবার ফাইলে গেলাম, আবার গিয়ে আমি কি করলাম ডকুমেন্টটা নিয়ে আসলাম, চলে আসছে, ঠিক আছে। এভাবে করে কি করতে পারি, আমরা নিয়ে আসতে পারি। আচ্ছা তারপর হচ্ছে কি আমাদের কন্ট্রোল এক্স, ঠিক আছে, এটা আমাদের হচ্ছে হচ্ছে কাট করা, কোনো লেখাকে কাট করা, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া। যেমন এখানে গেলাম, গিয়ে আমি এই যে ইন্ট্রোডাকশন এখানে দুইটা আছে, আমি একটা ধরে কন্ট্রোল এক্স দিলাম, কাট হয়ে গেছে, এন্টার দিয়ে আমি নিচে দিব কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, চলে আসছে, ঠিক আছে। কি হলো, এখান থেকে চলে আসছে, যেমন এখানে চাইলে কপি করতে পারতাম, বাট কপি করলে এখানেও থেকে যেত, যদি আমি এখান থেকে ধরে কাট করে নিচে এনে দিয়ে দিলাম, ঠিক আছে, আমার এক কাজে দু কাজ হয়ে গেলো। এটা হচ্ছে কাটের কাজ কন্ট্রোল এক্স দিয়ে। তারপরে হচ্ছে কি আমাদের কন্ট্রোল ওয়াই এবং কন্ট্রোল জেড। আচ্ছা কন্ট্রোল ওয়াই কন্ট্রোল জেডটা বোঝানোর জন্য আমি একটু সহজ করে দিই, যেমন কন্ট্রোল ওয়াই হচ্ছে রিডো আর কন্ট্রোল জেড হচ্ছে আন্ডো, মানে আন্ডো হচ্ছে ব্যাগে যাওয়া, কোনো একটা ভুল করে ফেললাম ওইখান থেকে আমরা পিছনে চলে আসি, ঠিক আছে, এটা একমাত্র শুধু কম্পিউটারে পসিবল আর কোথাও না। আর রিডো, রিডো হচ্ছে যে জিনিসটা আমি আন্ডো করে আসছি, যে জিনিসটা ফেলে আসছি ওইখানে চলে যাওয়া। যেমন আমি একটু প্র্যাকটিক্যালি দেখাই, মানে এখানে গেলাম, গিয়ে যদি আমি যে ইন্ট্রোডাকশনে ধরে আমি কি করলাম, আমি ব্যাগ স্পেস দিয়ে কেটে দিলাম, আচ্ছা এখন আমি চাই যে না এটা আমার লাগবে, আমি আবার ব্যাক করব, তখন কন্ট্রোল জেড দিলে চলে আসবে। আর ওয়াই হচ্ছে রিডো, এটা কি যে ডিলিট ছিল ডিলিটই থাকবে, ঠিক আছে, আমরা যদি কন্ট্রোল ওয়াই দিই ওইটা ওরকমই থাকবে, ঠিক আছে, এভাবে। তো কন্ট্রোল জেড মানে পিছনে যাওয়া, এই যেমন কন্ট্রোল জেড ক্লিক করতেছে যে পাশে এটা চলে আসছে ইন্ট্রোডাকশন, এভাবে আবার যদি কন্ট্রোল ওয়াই দিই নিচে চলে আসতেছে। এইভাবে করে করে আমরা কন্ট্রোল জেড এবং কন্ট্রোল ওয়াই দিয়ে আমরা কি করতে পারি, শর্টকাটে নিয়ে আসতে পারি। তো আমরা দেখে নিলাম এ থেকে জেড পর্যন্ত শর্টকাট কিগুলো, তো যারা যখন মনোযোগ দিয়ে দেখছেন আশা করি সবাই বুঝতে পারছেন। তো বন্ধুরা কেমন লাগলো আজকের ক্লাসটি, আশা করি সকলেই ভালো লেগেছে, সবাই বুঝতে পেরেছেন। যদি কারো কোনো বোঝার বাকি থাকে বা কোথাও কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জানাবেন, আমি আপনার সে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং সে সমস্যার সমাধান করার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করুন। আসসালামু আলাইকুম।